এই ভিডিওতে আমি তুলনা করব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা চারজন ব্যাটসম্যান, ইন্ডিয়ার বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের জো রুট এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টির ব্যাটিং পারফরমেন্স নিয়ে। তাহলে চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে শুরু করব টেস্টের পারফরমেন্স দিয়ে। টেস্টে বিরাট কোহলি এখন পর্যন্ত খেলেছেন 191 ইনিংস, স্টিভেন স্মিথ খেলেছেন 195 ইনিংস, জোরুট খেলেছেন 257 ইনিংস এবং কেন উইলিয়ামসন খেলেছেন 176 ইনিংস। বিরাট কোহলির রান 8,848, স্মিথের রান 9,685, জোরুটের রান 11,736 এবং উইলিয়ামসনের রান 8,743। বিরাট কোহলির সর্বোচ্চ 264, স্মিথের সর্বোচ্চ 239, জোরুটের 254 এবং উইলিয়ামসনের 251। বিরাট কোহলির অ্যাভারেজ রান রেট 49.15, স্মিথের 56.97, জোরুটের 49.72 এবং উইলিয়ামসনের 54.98। বিরাট কোহলি খেলেছেন 15,924 বল, স্মিথ খেলেছেন 18,100 বল, জোরুট খেলেছেন 20,762 বল এবং উইলিয়ামসন খেলেছেন 17,006 বল। বিরাট কোহলির স্ট্যাক রেট 55.56, স্মিথের 53.50, জোরুটের 52.56 এবং উইলিয়ামসনের 41.41। টেস্টে বিরাট কোহলি এখন পর্যন্ত টোটাল নট আউট থেকেছেন 11 বার, স্মিথ নট আউট থেকেছেন 25 বার, জোরুট নট আউট থেকেছেন 21 বার এবং কেন উইলিয়ামসন নট আউট থেকেছেন 17 বার। শূন্য রানে বিরাট কোহলি আউট হয়েছেন 14 বার, স্মিথ আউট হয়েছেন 10 বার, জোরুট আউট হয়েছেন 12 বার এবং উইলিয়ামসন আউট হয়েছেন 11 বার। বিরাট কোহলির ফোর 991টা, স্মিথের ফোর 1,063টা, জোরুটের ফোর 1,280টা এবং উইলিয়ামসনের ফোর 971টা। বিরাট কোহলির সিক্স 26টা, স্মিথের সিক্স 54টা, জোরুটের সিক্স 44টা এবং উইলিয়ামসনের সিক্স 24টা। বিরাট কোহলির 50 30টা, স্মিথের 50 41টা, জোরুটের 50 61টা এবং উইলিয়ামসনের 50 34টা। বিরাট কোহলির 100 29টা, স্মিথের 100 32টা, জোরুটের 100 31টা এবং উইলিয়ামসনের 100 32টা। তাহলে টেস্ট গেল, এরপর আসেন ওডিআই বা ওয়ান ডে ইন্টারন্যাশনালে। ওডিআইয়ে বিরাট কোহলি এখন পর্যন্ত খেলেছেন 280 ইনিংস, স্মিথ খেলেছেন 142 ইনিংস, জোরুট খেলেছেন 160 ইনিংস এবং উইলিয়ামসন খেলেছেন 157 ইনিংস। বিরাট কোহলির রান 13,848, স্মিথের রান 5,446, জোরুটের রান 6,522 এবং উইলিয়ামসনের রান 6,810। বিরাট কোহলির সর্বোচ্চ 183, স্মিথের সর্বোচ্চ 164, জোরুটের সর্বোচ্চ 133 এবং উইলিয়ামসনের সর্বোচ্চ 148। বিরাট কোহলির অ্যাভারেজ রান রেট 58.67, স্মিথের 43.91, জোরুটের 47.70 এবং উইলিয়ামসনের 48.64। বিরাট কোহলি খেলেছে 14,797 বল, স্মিথ খেলেছে 6,230 বল, জোরুট খেলেছে 7,516 বল এবং উইলিয়ামসন খেলেছে 8,368 বল। বিরাট কোহলির স্ট্যাক রেট 93.58, স্মিথের 87.81, জোরুটের 86.77 এবং উইলিয়ামসনের 81.38। ওডিআইয়ে বিরাট কোহলি 280 ইনিংসে এখন পর্যন্ত নট আউট থেকেছে 44 বার, স্মিথ নট আউট থেকেছে 18 বার, জোরুট নট আউট থেকেছে 23 বার এবং উইলিয়ামসনের নট আউট 17। শূন্য রানে বিরাট কোহলি আউট হয়েছে 16 বার, স্মিথ আউট হয়েছে মাত্র 8 বার, জোরুট আউট হয়েছে 9 বার এবং উইলিয়ামসন আউট হয়েছে 5 বার। ওডিআইয়ে বিরাট কোহলির বাউন্ডারি বা ফোর 1294টা, স্মিথের 486টা, জোরুটের 520টা এবং উইলিয়ামসনের 622টা। ওভার বাউন্ডারি বা সিক্স, বিরাট কোহলির 141টা, স্মিথের 150টা এবং জোরুটের 49টা, কেন উইলিয়ামসনের 55টা। ওডিআইয়ে বিরাট কোহলির 50 72টা, স্মিথের 50 33টা, জোরুটের 50 39টা এবং উইলিয়ামসনের 50 45টা। বিরাট কোহলির 100 50টা, স্মিথের 100 12টা, জোরুটের 100 16টা এবং কেন উইলিয়ামসনের 100 13টা। টেস্ট গেল, ওডিআই গেল, এবার আসেন টি টোয়েন্টিতে। টি টোয়েন্টিতে বিরাট কোহলি এখন পর্যন্ত খেলেছে 109 ইনিংস, স্মিথ খেলেছে মাত্র 55 ইনিংস, জোরুট খেলেছে মাত্র 30 ইনিংস এবং কেন উইলিয়ামসন খেলেছে 87 ইনিংস। বিরাট কোহলির টি টোয়েন্টিতে রান 4,037টা, স্মিথের রান 1,094টা, জোরুটের রান 893টা এবং কেন উইলিয়ামসনের রান 2,547টা।
বিরাট কোহলির সর্বোচ্চ 122, স্মিথ এবং জো রুটের সর্বোচ্চ 90, কেন উইলিয়ামসনের সর্বোচ্চ 95। বিরাট কোহলির অ্যাভারেজ 51.75, স্মিথের 24.86, জো রুটের 35.72 এবং উইলিয়ামসনের 33.96। বিরাট কোহলি খেলেছে 2,922 বল, স্মিথ খেলেছে 872 বল, জো রুট খেলেছে 707 বল এবং কেন উইলিয়ামসন খেলেছে 2,060 বল। বিরাট কোহলির স্ট্রাইক রেট 138.15, স্মিথের 125.45, জো রুটের 126.30 এবং কেন উইলিয়ামসনের 123.64। বিরাট কোহলি এখন পর্যন্ত টি টোয়েন্টিতে নট আউট থেকে 31 বার, যে কারণে বিরাট কোহলির অ্যাভারেজ রান রেটটা অনেক বেশি। স্মিথ নট আউট থেকে 11 বার, জো রুট নট আউট থেকে 5 বার, কেন উইলিয়ামসন নট আউট থেকে 12 বার। শূন্য রানে বিরাট কোহলি আউট হয়েছে 5 বার, স্মিথ আউট হয়েছে মাত্র 1 বার, জো রুট আউট হয়েছে 9 বার, উইলিয়ামসন আউট হয়েছে 4 বার। বিরাট কোহলির বাউন্ডারি বা ফোর 361টা, স্মিথের বাউন্ডারি 96টা, জো রুটের ফোর 92টা এবং উইলিয়ামসনের ফোর 242টা। বিরাট কোহলির সিক্স 117টা, স্মিথের সিক্স 26টা, জো রুটের সিক্স 16টা এবং উইলিয়ামসনের সিক্স 58টা। বিরাট কোহলি টি টোয়েন্টিতে 50 করেছে 37টা, স্মিথের 55টা, জো রুটেরও 55টা এবং উইলিয়ামসনের 58টা। বিরাট কোহলির 101টা, স্মিথ 0, জো রুট 0 এবং কেন উইলিয়ামসনও 0। তাহলে টি টোয়েন্টি গেল, ওডিআই গেল, টেস্ট গেল, এবার আসেন ফাইনাল রাউন্ডে। তিন ফর্ম্যাট মিলে বিরাট কোহলি তার পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছে 580 ইনিংস, স্মিথ খেলেছে 392 ইনিংস, জো রুট খেলেছে 447 ইনিংস এবং উইলিয়ামসন খেলেছে 420 ইনিংস। তিন ফর্ম্যাট মিলে বিরাট কোহলির রান 26,733, স্মিথের 16,225, জো রুটের 19,151 এবং কেন উইলিয়ামসনের 18,100। বিরাট কোহলি তিন ফর্ম্যাট মিলে সর্বোচ্চ 254, স্মিথের 239, জো রুটের 254 এবং কেন উইলিয়ামসনের 251। তিন ফর্ম্যাট মিলে বিরাট কোহলির অ্যাভারেজ 54.11, স্মিথের 48, জো রুটের 48.11 এবং কেন উইলিয়ামসনের 48.39। বিরাট কোহলি খেলেছে 33,643 বল, স্মিথ খেলেছে 25,202 বল, জো রুট খেলেছে 28,985 বল এবং কেন উইলিয়ামসন খেলেছে 27,434 বল। বিরাট কোহলির স্ট্রাইক রেট 79.46, স্মিথের 64.37, জো রুটের 66.07 এবং কেন উইলিয়ামসনের 65.97। তিন ফর্ম্যাট মিলে বিরাট কোহলি এখন পর্যন্ত নট আউট হয়ে গেছে 86 বার, স্টিভেন স্মিথ নট আউট হয়ে গেছে 54 বার, জো রুট নট আউট হয়ে গেছে 49 বার এবং কেন উইলিয়ামসনের নট আউট 46 বার। শূন্য রানে বিরাট কোহলি আউট হয়েছে 25 বার, স্মিথ আউট হয়েছে 19 বার, জো রুট আউট হয়েছে 23 বার এবং উইলিয়ামসন আউট হয়েছে 20 বার। বিরাট কোহলির পুরো ক্যারিয়ারে ফোর 2,646টা, স্মিথের 1,645টা, জো রুটের 1,892টা এবং কেন উইলিয়ামসনের 1,835টা। বিরাট কোহলির সিক্স 294টা, স্মিথের সিক্স 131টা, জো রুটের সিক্স 109টা এবং উইলিয়ামসনের সিক্স 137টা। বিরাট কোহলির টোটাল 139টা, স্মিথের 79টা, জো রুটের 105টা এবং উইলিয়ামসনের 97টা। বিরাট কোহলির টোটাল 180টা, স্মিথের 144টা, জো রুটের 147টা এবং কেন উইলিয়ামসনের 145টা। এখন কথা হচ্ছে টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টির কোন ফর্মেটে কে এগিয়ে আছে, আপনি বলেন এই চারজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন নাকি জো রুট। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।